এটা দাম চাচ্ছেন কত? এটা দাম চাচ্ছেন কত? 82,000 না? আচ্ছা ঠিক আছে ভাই, আপনার এটা দাম চাচ্ছেন কত? আচ্ছা 92, অনেক বেশি চাচ্ছেন তো ভাই। মাংস তো, মাংস তো হবে না, মাংস হিসাব করলে তো এত হবে না, মাংস হিসাব করলে তো 60-65 ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এবার অস্ট্রেলিয়ান ক্লোজ গোটার দাম চাচ্ছে আপনার 45,000 টাকা। ভাইজান আপনার ওটা দাম চাচ্ছেন কত? ওটা দাম চাচ্ছেন কত? এটা দাম কত চান? 1,10,000 না? আচ্ছা অনেক দাম চাচ্ছেন, অনেক দাম। ভাইজান এটা দাম চাচ্ছেন কত? এটা দাম চাচ্ছেন কত? 86,000, তো অনেক বেশি চাচ্ছেন। অবশ্য মাংস হচ্ছে দাম, চাই কি পারেন। ভাইজান এটা কত চাচ্ছেন? কত কত? ঠিক আছে, এরপরে যে গরু দেখলো ছোটো গরু আসলে 60-65-70 এর ভিতরে আর কি, যে গরুগুলো দেখতে পাচ্ছেন। চাচা এটা দাম কত? 53,000। অনেক বেশি যেতে আছে। চাচা এটা দাম চাচ্ছেন কত? 65,000। আপনি মনে হন জেনুইন দামটা চাইছেন, সবাই বেশি চাইতেছে দেখলাম। ভাইজান এটা দাম কত? আমরা সামনের দিকে যাচ্ছি, আসলে এক সাইডে গরুগুলো সবগুলো দেখানো শেষ। এই বাজারে আসলে সারগুলো বেশি পাওয়া যাচ্ছে, বকনা গরুগুলো খুবই তুলনামূলক কম, এবং এই বাজারটা আসলে প্রতি বৃহস্পতিবার দিন বসে। ভাইজান দাম চাচ্ছেন কত? দাম চান কত আপনার? আপনারটা কত? আপনারটা কত দাম চাইছেন? কত? 55,000। আপনি মনে হয় জেনুইন দামটা চাইছেন, সবাই বেশি চাই। এগুলো কি সব আপনার? হ্যাঁ চাচা এটা দাম কত? আসলে ম্যাক্সিমাম গরুগুলো আপনার 70-75-80 মানে এর ভিতরে, বড় বড় 2 লাখ 2.5 লাখ 3 লাখের গরু এখানে আছে। আসলে হালি গরু গোটা বিক্রি হলো আপনার 95,000 টাকা।